লোকসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ফের একবার ট্রেন্ডিং বিপ্লব কুমার দেব রাজ্য রাজনীতিতে এক নতুন আলোড়ন ফেলে দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ও জনপ্রিয় ছিলেন তিনি দু সালে বিজেপির প্রার্থী হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে এবং বুঝিয়ে দিয়েছেন এখনও এক ফোঁটাও ভাটা পড়েনি তার জনপ্রিয়তায় শুক্রবার আরও একবার প্রমাণ হয়ে গেল তা এক্স সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছেন বিপ্লব কুমার দেব এর আগে রাজ্য রাজ রাজনীতির কোন নেতা সমগ্র দেশে এতটা সারা ফেলতে পেরেছেন মনে করতে পারছেন না ত্রিপুরার রাজনৈতিক মহলে ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার রাজনীতি ত্রিপুরার সীমানার মধ্যে আবদ্ধ ছিল এতদিন কিন্তু সেই বদল এনেছেন বিপ্লব কুমার দেব রাজ্যের উন্নয়ন রাজ্যের আভ্যন্তরীণ সমস্যা এবং তার দ্রুত সমাধান পুরো বিষয়টিকে নিজের একান্ত প্রচেষ্টায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি মূলত তার উদ্যোগে কেন্দ্রীয় রাজনীতিতে এখন এক পরিচিত নাম ত্রিপুরা নিজের জনপ্রিয়তা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছেন বিপ্লব কুমার দেব যে দেশে এখন ভাইরাল তার নাম তার খোর্ধার বুদ্ধি মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা এবং নিজেকে কোনো বুদ্ধিজীবী নেতা নয় বরং সাধারণ মানুষের একজন বলে মনে করার ক্ষমতাই আজ তাকে করে তুলেছে ত্রিপুরার ঘরের লোক রাজ্যবাসী ভালোবাসার জোরে দেশ জুড়ে পরিচিতি পেয়েছেন তিনি আর দেশ জুড়ে পাওয়া তার এই পরিচিতি ত্রিপুরাকে বিখ্যাত করে তুলছে ভারতের ঘরে ঘরে পূর্ববর্তী সরকারের আমলে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট এই রাজ্যটার কথা জানতেনই না বেশিরভাগ দেশবাসী আর আজ ভারতের ঘরে ঘরে পরিচিত এক নাম ত্রিপুরার বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং তালিকায় উঠে এসে শুক্রবার আরও একবার তা প্রমাণ করে দিলেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনের ভোট বাক্সে এই ভালোবাসারই প্রতিফলন ঘটবে বলে এক প্রকার নিশ্চিত ত্রিপুরার রাজনৈতিক মহল রিপোর্ট আর ইনি